কাল রাতে রতন নামে একজন কাজের লোক এখানে খুন হয়েছিল। তো আপনাদের বাড়িতেই তো কাজ করতে যেত, আপনারা এর সাথে জড়িত নন তো? না না স্যার, ও তো আমার বাড়িতে জল দিয়ে আসতে আসতো, কিন্তু ওর জলেতে আয়রন থাকা সত্ত্বেও আমি ওকে এক সপ্তাহ আগেই কাজ ছাড়িয়ে দিয়েছি। আর আমার বাড়িতে বাগান পরিষ্কার করতে আসতো, বাগানে সব ফুল চুরি করে নিয়ে যেত, তাই আমি ওকে এক সপ্তাহ আগে ছাড়িয়ে দিই। হ্যাঁ স্যার, ও আমার বাড়ি বাজার করে দিত, বাট এখন করে আমি বাজার যাই বলে রিসেন্টলি এক সপ্তাহ আগে ওকে কাছ থেকে ছাড়িয়ে দিই। আমার বাড়িতে পূজোর থালা বাসন মাজতে আসতো স্যার, এত বেলা করে আসতো, আমার ঠাকুরকে ভোগ দেওয়া হতো না, তাই আমিও ওই এক সপ্তাহ আগেই ছাড়িয়ে দিই। স্ট্রেঞ্জ, সবার বাড়িতে একসাথে কাজ করা বন্ধ করে দিল। রতন আর আমার সম্পর্ক বহুদিনের, ওর মধ্যে একটা ব্যাপার ছিল, তাই তো জল দিয়ে আসার নাম করে রোজ আমার বাড়িতে দেখা করতে আসতো। কিন্তু ওকে আমার থেকে কেড়ে নিল কে? বাগানে তো ফুল চুরি হতো না, ওসব বাজে কথা। আসলে বাগানে আমার আর রতনের প্রেমের খেলা চলত, কিন্তু হঠাৎ করে ওকে খুন করলো কে? তাহলে কি কেউ আঁচ করে ফেলেছিল আমাদের ব্যাপারটা? হাজবেন্ড সকাল সকাল অফিস চলে যেত, আর রতন যখন বাজার করে নিয়ে আসতো ওকে নিয়ে শয্যা উপরে ঘরে। আরে, ওর সঙ্গে প্রেম প্রেম খেলতে হবে না? কিন্তু আমি তো ওকে খুন করব না, তাহলে খুনটা করলো কে? পূজোর বাসন তো আমি নিজেই মেজে নিতাম, ও তো আসতে শুধু আমাকে ভালোবাসত, কিন্তু আমি তো ভেবেছিলাম ও শুধু আমাকে একাই ভালোবাসে। ও যে ওদের বাড়িতেও যেত কই বলেনি তো কোনোদিন, ওরাই খুন করেছে। এই যে ম্যাডামটা, কোথায় হারিয়ে গেলেন? আমরা কিছু জানি না স্যার।